गुड मॉर्निंग स्टूडेंट इलर्निंग क्लास में तुम्हारे स्वागत। आज के स्टैंडर्ड वाले परिवेश क्लास लेबो आमी। तुम्हारा सबाई खाता पेंसिल लिए बसो। तुम्हारे चतुर्थ पाठ शिशु प्राथमिक परिवेश बाड़ी परिवेश एटा तुम्हारे रीडिंग पढ़िए दिएछिलाम एवं नमूना प्रश्न उत्तर तो सब उत्तर देवाई आछे सेगुलो तुम्हारे भालो करे लिखे लिखे मुखस्त करते बोले छिला। आज के तुम्हारे आमी निजे बड़ो चार पृष्ठा पनेर पृष्ठा की पेज 15 बा पनेर निजे बड़ो चार निजे बड़ो चार देखो तुम्हारे एक प्रश्न उत्तर लेखा हो तुम्हारा सबाई खाताय लिखे नेबे एवं बाड़ीते लिखे लिखे अभ्यास करबे। তাহলে আমি উপরে লিখছি নিজে বড় চার चलाफेरा करते थाके। भाई लिखी
শিশু প্রথমে বাড়ির বড়দের সাথে চলা ফেরা করতে থাকে তাহলে কি হলো? প্রথমে একের পায়ে আছে প্রশ্ন, শিশুর প্রথম চেনা পরিবেশ কোনটি? উত্তর লিখেছি দেখো, শিশুর প্রথম চেনা এখানে প্রথম শিশুর প্রথম চেনা প্রথম চেনা শিশুর সর্বক্ষণের সাথী তার মা। ভয়ে আছে দেখো, শিশু প্রথমে কাদের সাথে চলাফেরা করতে থাকে? শিশু প্রথমে বাড়ির বড়দের সাথে চলাফেরা করতে থাকে। এই একের তালের যে প্রশ্ন উত্তরগুলো লিখে দিয়েছি সবাই ভালো করে তুলে নাও। বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে। তিনের দ্বারা কি আছে দেখো, সঠিক শব্দটি শূন্যস্থানে রেখো, মানে শূন্যস্থান পূরণ। সঠিক শব্দটি শূন্যস্থানে লেখো, গোয়াল ঘর দেখা যায় গ্রামের পরিবেশে। গ্রামের গ্রাম কি গয়কলা আকার মনিকা হ্রদ, গ্রামের পরিবেশে। তারপর ক্ষয়ে কি আছে, শিশুর
প্রথম চেনা পরিবেশ, চেনা পরিবেশ তার ব্যাস, ব্যাসে কি বসবে, শূন্যস্থানে কি বসবে, শিশুর প্রথম চেনা পরিবেশ তার বাড়ি, বাড়ি। তারপরে গতে কি আছে, শিশুর প্রথম পরিবেশটি বেশ ব্যাস হয়, গতে আছে শিশুর প্রথম পরিবেশটি বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।